আজ আবার একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। সেখানে গিয়ে বিস্তারিত সেখানকার সব ঘর ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া কত খরচ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আমরা রওনা দিয়েছি গাড়ি নিয়ে, এই যে নিজের গাড়ি নিয়ে আমরা দুই বন্ধু ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, আমরা সেখানে যাচ্ছি, গিয়ে আপনাদের সব জানাচ্ছি। আপনারা যারা শহরের ব্যস্ততা জীবনে যারা একটু হাঁপিয়ে উঠেছেন, একটু গ্রাম্য পরিবেশে গিয়ে একটু নিরিবিলি বিশ্রাম নিতে চাইছেন, তাদের জন্য বিশেষ করে এই জায়গা একেবারে আদর্শ। এখানে আপনি গাছের শীতল ছায়ায় ছিপ নিয়ে পুকুরে আপনি মাছ ধরে সময় কাটাতে পারবেন। এখানে প্রিয়জনের সাথে আপনি নৌকায় আপনি ভেসে বেড়াতে পারবেন। আছে সুইমিং পুল, যেখানে আপনারা সকলে মিলে সুইমিং পুলের স্নানের মজা নিতে পারবেন। আর আছে ভুড়িভজের বিশাল আয়োজন। তবে জায়গাটা কোথায়, কিভাবে যাবেন এবং কত খরচ জানতে হলে আপনাদের আমার সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এছাড়া আপনারা বেল আইকনটি টাচ করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেরি না করে আসুন তাহলে ভিডিওটা শুরু করি। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা এবার ভিতরে প্রবেশ করবো এই মেন গেট। এই যে সামনে গাড়ি রাখলাম, এখানে বেশ বড় পার্কিং এলাকা, অনেক গাড়ি রাখারও ব্যবস্থা আছে। এই যে ঢুকে ডান দিকে যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে অফিস ঘর। আমরা যথারীতি এখানে প্রবেশ করে যে চেক ইনের ফর্মালিটি আমরা পূরণ করে আমরা আমাদের রুমের দিকে আবার যাচ্ছি। ফ্রোজেন গার্ডেনে যে বিভিন্ন ধরনের রুম আছে, এখন যে রুম দেখাবো সেটা হচ্ছে মাড হাউস। এই মাড হাউস আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাড হাউসগুলো কেমন, মাড হাউসগুলো খুবই ভালো, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আসুন। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে পাকা বাড়ি এবং মাড হাউসের ভাড়া কিন্তু একই। আমি অবশ্য এই মাড হাউসই পছন্দ করেছি। 104 নম্বর রুম। ঢুকেই প্রথমে সামনে বাঁশের একটা টেবিল আর বাঁশেরই তৈরি একটা চেয়ার, সামনে আয়না, জামাকাপড় রাখার আলনা করা আছে, আর চারিদিকে মাটি দিয়ে সুন্দর করে লেপা মাটির দেওয়াল তৈরি করা আছে। উপরে অপূর্ব কাজ, এসি এবং বিশাল বড় একটি বাঁশের খাট, যেটা এই ঘরের সঙ্গে একেবারে মানানসই হয়েছে। আর বাথরুমের উপরে এবং এই ঘরের উপরের যে কাজটা, ও অপূর্ব, খুবই ভালো ভালো। টিভি, এবারে আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা বেশ বড়, গিজার লাগানো আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই ফ্রোজেন গার্ডেনের নিয়মাবলী। আসুন রিসর্টটা এবার আপনাদের এক নজরে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর, পুকুরে নৌকা রাখা আছে, আর পুকুরের মাঝে একটা দ্বীপ মতো করা আছে যেখানে ওই পুল দিয়ে পার হয়ে আসা যাবে। আর পুকুরের পাশে বসার একটা সুন্দর একটা জায়গা, তার পাশে একটা সুইমিং পুল, আর ওই সামনের দিকে তিনতলা যে বাড়ি, থাকার ব্যবস্থা, আর উল্টো দিকে পুকুরের উল্টো দিকে বিশাল বড় একটা বাগান, বাগানের নিচেও আবার বসার ব্যবস্থা করা আছে। এখানে লনের মাঝে একটা সুন্দর একটা খড় দিয়ে ছাওয়া একটা ঘর তৈরি করা আছে। এখানে আপনারা বসে
স্ন্যাক্স এবং চা বা কফি খেয়ে সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে খাবার জায়গা, খাবার জায়গাটাও খুব সুন্দর, এটাও আপনার খড় দিয়ে ছাওয়া, উপরে কাজ অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন। বিভিন্ন ফুলের গাছ আর সবুজ লন, মাঝ দিয়ে রাস্তা। অলরেডি আমাদের ঘরে স্ন্যাক্স এবং চা চলে এসেছে, আমরা এবারে চারজনে মিলে এসি ঘরে বসে আমরা স্ন্যাক্স এবং চা খাবো, তারপর আবার মাছ ধরব। ফিশ ফিঙ্গারগুলো সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। ফ্রোজেন গার্ডেনে মাছ ধরার একটা বিরাট ফেসিলিটি, এখানে মাছ ধরা আপনারা ফ্রিতে পাবেন, আর যদি মাছ আপনারা পান সেই মাছ আপনাদের কিন্তু মাছ এনারা ভেজে দেবেন, সেই ফেসিলিটি কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাছ ধরছি। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু মাছ ধরার কোনো রকম চার্জ লাগে না। বিশাল বড় বড় মাছ আরও আছে ভিতরে, রাখো ভিতরে দেখাচ্ছি। হ্যাঁ, এ প্রসঙ্গে বলে রাখি, এখানে আপনারা যতই মাছ ধরেন জন প্রতি একটা করে আপনাদের মাছ দেবে, বাকিটা কিন্তু আপনাদের জলে ছেড়ে দিতে হবে। আমরা চারের বেশি মাছ ধরেছিলাম, সেগুলো ছেড়ে দিতে হয়েছে, আর চারজনে চারটে মাছ আমাদের সন্ধেবেলায় ভেজে দিয়েছিল। এই রিসর্টটি কিন্তু পেট ফ্রেন্ডলি, আপনারা আপনাদের পোষ্যদের নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। মাছ ধরার পর নৌকা চড়াই বা বাদ যাবে কেন, তাই আমরা নৌকায় চললাম। নৌকায় চড়ে এদিক ওদিক ভালো করে আমরা একটু ঘুরলাম। এবারে বলি জায়গাটা কোথায় এবং কিভাবে যাবেন। আপনারা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদি যান, তাহলে 46 কিলোমিটার রাস্তা। নিজের গাড়িতে যদি যান তাহলে নিউ টাউন দিয়ে ঢুকে আপনারা ভোজেরহাটে বাসন্তী হাইওয়ে উঠে ওখান থেকে সোজা মিনাখা, মিনাখা থেকে ডান দিকে 8 কিলোমিটার দেউলি বাজার, এবং দেউলি বাজারে মেন রোডের উপরেই ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্ট। আপনারা বাসন্তী হাইওয়ে ধরে বাসেও যেতে পারেন, সায়েন্স সিটি থেকে আপনারা মিনাখা চলে যাবেন বাসে, এবং ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা ফ্রোজেন গার্ডেনে এসেছি দুপুরবেলা, এবার আমরা খাবার আমরা অলরেডি খেতে বসছি। ইনারা দেখেন কি কি খাবার দিচ্ছে, একবার সরু চালের ভাত, স্যালাড, তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে হচ্ছে আপনার ডাল, আলু পোস্ত, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার পাবদা মাছ আর চিংড়ি মাছ, তারপরে চাটনি আর হচ্ছে পাঁপড়। এ হচ্ছে দুপুরবেলার মেনু আপনাদের, ঠিক আছে? এবারে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে, আগে খেয়ে নিই, খেয়ে আপনাদের বলবো। এখানকার প্রতিটি রান্নাই অত্যন্ত সুস্বাদু, বেশ তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা সারলাম। ফ্রোজেন গার্ডেনের সুইমিং পুলের একটা সুবিধা হচ্ছে এখানে কোনো ড্রেস ভাড়া লাগে না, এখানে আপনারা নিজেদের ড্রেস নিয়ে নামতে পারবেন। রিসর্টের সমস্ত আলো জ্বলে উঠেছে, এক মায়াবী পরিবেশ। আমরা চারজনে
পুকুরের পাশে আমরা বসে বসে গান শুনছি। আর আমাদের সামনে এখনই সান্ধ্যকালীন স্ন্যাক্স এবং কফি নিয়ে আসবে, এবং স্ন্যাক্স কফি খেতে খেতে গান শোনার কিন্তু মজাই কিন্তু আলাদা। আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছ এখন আমাদেরকে দিয়ে গেছে। আমাদের এখানে ফ্রোজেন গার্ডেনে রাত্রি যে 1200 টাকায় যে মেনুটা থাকে সেটা হচ্ছে ভাত রুটি, আপনারা যা খুশি নিতে পারেন। আমরা রাত্রিবেলায় আমরা রুটি নিয়েছি, সঙ্গে একটা মিক্সড ভেজ আর খাসির মাংস আর গ্রিন স্যালাড আর হচ্ছে মিষ্টি। এ হচ্ছে রাত্রির। আপনারা একদিনের জন্যে অথবা ডে আউটিং আপনারা আসতে পারেন। এখানে ডে আউটিংয়ের চার্জ হচ্ছে 1000 টাকা। 1000 টাকা আপনারা পাবেন সকালবেলায় আপনারা ব্রেকফাস্ট, 11টা থেকে 11:30টার মধ্যে স্ন্যাক্স, আর দুপুরে লাঞ্চ, আর বিকালে হচ্ছে চা। আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে আপনারা আপনাদের খুশি মতো চলে আসতে পারবেন। আমরা এখন ফ্রোজেন গার্ডেন যে রিসর্ট সেখানে এসে আমরা অফিসে এসেছি। অফিসে ম্যানেজারের সঙ্গে আমি জেনে নেব এখানকার কত রুম রেট এবং এখানে ডে আউটিং রেট কত আর রুম রেট কত। কি বলবেন? আমাদের ডে আউটিংয়ের ক্ষেত্রে 1000 টাকা পার হেড নিই, আর নাইট স্টে করলে তার ফুল চার্জ নিয়ে আমরা 1200 টাকা, আর রুম রেন্টটা হচ্ছে মাটির ঘর পাকা ঘর সব মিলে 11টা কমপ্লিট, মানে রেডি এটা, এটা টোটাল ভাড়া হচ্ছে 2500 টাকা রুম রেন্ট। 2500 টাকা। আর ডে আউটিংয়ে কত রেট? ডে আউটিংয়ের ক্ষেত্রে 1000 টাকা, রুম রেন্টটা একই। আচ্ছা, আর খাবারটা ডে আউটিংয়ের ক্ষেত্রে 1000 টাকা। 1000 টাকা, কিন্তু রাত্রির মিলটা যেহেতু থাকে না রেড কালারের যে রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনফারেন্স রুম। এই কনফারেন্স রুম বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ভাড়া দেওয়া হয়, ভাড়া হচ্ছে 10000 টাকা। নাইট স্টে করলে ব্রেকফাস্ট পরের দিনও নেওয়া যায়, আমরা পরের দিন নিয়েছি। পরের দিন আমরা ব্রেকফাস্ট এই মাত্র সারলাম, সেরে এবার আমরা বেরিয়ে যাব, কারণ 10টায় হচ্ছে চেক আউট টাইম। আমরা ফ্রোজেন গার্ডেনে আমরা কালকে এসেছিলাম, আজকে আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে। এই হচ্ছে ফ্রোজেন গার্ডেন, এই আমরা 4 জনে মিলে এসেছিলাম। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এ প্রসঙ্গে বলে রাখি, একদিনের জন্যে বা ডে আউটিংয়ের জন্যে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে আমি রেখেছি, যারা এখনও দেখেননি আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেমন ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম, প্যাসিফিক রিসর্ট, শিলাভিলা রিসর্ট, অরণ্য রিসর্ট, যেগুলো আপনারা বাড়ির কাছে খুব সুন্দর কম খরচে আপনারা গিয়ে এনজয় করতে পারবেন। আগামীতে আপনাদের সামনে আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, নমস্কার।